বার্তা দিতে যে আমরা পৌঁছে গেলাম গোঘাট থানার সুনিয়া সাঁওতাল এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা সচেতন বার্তা বাচ্চাদের বিভিন্ন স্কুল রাস্তা বিভিন্ন জায়গায় রাস্তা মানুষজন জনসাধারণকে প্রচার বার্তা আমাদের স্কুল প্রাঙ্গণে এখন মানে শোনাবেন রামপ্রসাদ বাবু রামপ্রসাদ নস্কর। আপনারা দেখবেন যে আমাদের পরিবেশের যে এত গাছপালায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বা বনে জঙ্গলে আগুন লাগানো হচ্ছে তার যাতে না হয় সেই কারণেই প্রচার বার্তা দেওয়া। আপনারা পুরো বিস্তার আলোচনা শুনে নিচ্ছেন আমাদের না বাচ্চারা বলবে পাঁচটা জায়গায়, বড়রা কিন্তু বলবে না। শিক্ষক মশাই উনি পার্শ্ব শিক্ষক, তো ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। যাই হোক, বলেই দিলেন যে আমি রামপ্রসাদ নস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামের বাসিন্দা। তো আমি 1995 সাল থেকেই এই সাইকেল যাত্রা শুরু করেছি এবং সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ, সারা নেপাল জুড়ে আমি প্রচার অভিযান করি। উদ্দেশ্যই আছে, এই যেমন বাচ্চারা রয়েছে এদেরকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে একটু যখন বড় হবে তখন তো সাইকেল চালানোর ব্যবস্থা করলে ভালো হয়, কারণ সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব, দূষণ ছড়ায় না, জ্বালানি বাঁচায়, এমনকি একজন মানুষকে সুস্থ স্বাভাবিক রাখে অর্থাৎ ব্যায়াম চালাও। সেই উদ্দেশ্যে মানুষের শরীর ক্ষতটা দিয়েটা নেওয়ার জন্যে আমি সাইকেল চালানোর দায়িত্ব নিই। তাই গতকাল 18 এপ্রিল 2022 বিশ্বের দাবদাহে আজ আমি এসেছি পরিবেশ থেকে বাঁচিয়ে রাখার জন্য, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সচেতন করার বার্তা, সেই সঙ্গে জীব বৈচিত্র্য রক্ষা করার বার্তা। তো আজ আমি দেখি যে মালভূমি অঞ্চলে শুধু আগুন লেগেই যায়, কিন্তু স্বেচ্ছায় তো আর জঙ্গলের মধ্যে আগুন লাগে না, আগুন লাগিয়ে দেওয়া হয় বলেই তাই লেগে যায়। সে তাদের সচেতনতার অভাবের জন্য সাধারণত তারা আগুন লাগাতে বাধ্য হয়। তাই আমরা এই মালভূমি অঞ্চলের জনগণের প্রতি জানানোর জন্য আমি এসেছি যাতে বনের মধ্যে আগুন না লাগানো হয়, কারণ জঙ্গলে যদি আগুন লাগানো হয় জঙ্গলে যে নিষ্পাপ জীবজন্তু রয়েছে তারা এই আগুন লাগানোর জন্য মারা যায়। বিশেষ করে আমরা দেখি যে বাঁশবাড়ি একটা সাপ আছে দাস, মানে জমিতে দেখা যায় ধান পেকে গেলে সেখানে ইঁদুরের উপদ্রব হয় এবং ইঁদুর সেই ধানগুলো খেয়েই ফেলে, তাতে অনেক ক্ষেত্রে দেখা যায় মানে বিঘা বিঘা জমিও নষ্ট করে দিতে পারে, কিন্তু সেখানে দাঁড়া সাপ সেই ইঁদুরগুলোকে ভক্ষণ করে ধানগুলো রক্ষা করার চেষ্টা করে। সেই সঙ্গে জীব বৈচিত্র্য রক্ষা করতে ইঁদুরও রাখা অত্যন্ত জরুরি। তো আমি চাইবো গোসাপ, ইঁদুর বা ব্যাঙ চিকটি যাবতীয় রয়েছে জঙ্গলে যেগুলো বসবাস করে তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, তাহলে সেই জঙ্গলটাই বাঁচবে। এবং এই সময় যে মানে ছোটো ছোটো গাছগুলোর পাতা গজায় এবং যে পাতাগুলো পড়ে গেছে সেগুলো যদি পচে যায় তাহলে দেখা যাবে জৈব সার হিসাবে থেকে যাবে, এবার সেগুলোকে যদি আগুন লাগিয়ে দিই তাহলে জীব বৈচিত্র্য নষ্ট হবে আর সেই সঙ্গে পরিবেশের ক্ষতি হবে, এবং যে বড় গাছগুলো গোড়া যদি পুড়ে যায় তাহলে সে গাছগুলো থাকবে না। তো সেই হিসাবে আমি এই মালভূমি অঞ্চলে এমনিতেই বৃষ্টির পরিমাণ কম আর প্রখর তাপ, সেই তাপে দেখা যায় এমনি জ্যান্ত গাছও পুড়ে যায়। আমি অনুরোধ করব যাতে জঙ্গলের শ্রীবৃদ্ধি ঘটানো যায়, জঙ্গলের যাতে আগুন লাগানো যাতে না হয় তার জন্য আমার এখানে আসা। আর সেই সঙ্গে এখানে তো শৌচাগার রয়েছেই দেখছি, এবং জঙ্গলের মধ্যে যাতে শৌচাগার যাতে না করে অনেকে গিয়ে ধূমপান করে সেখানে আগুনের এই মানে সে ধূম আগুনের বিড়ি বা যেটা হোক যে কোনো জিনিস মোটামুটি সেখানে আগুন লাগিয়ে যায় জঙ্গলের মধ্যে, সেই জন্য সাধারণত আগুন লেগে যায়, হয়তো স্বেচ্ছায় করে না। তা যাতে যে কেউ যদি স্বেচ্ছা করে তাকে অনুরোধ করবো যাতে না করে, কারণ এইভাবে যদি আমরা বোঝাই যে গাছ আমাদের তো যদি বেঁচে যদি গাছ যদি বেঁচে না থাকে তাহলে আমরা পৃথিবীতে বাঁচবো না, কারণ আমরা যে অক্সিজেন নিই সেটা পর্যন্ত গাছের দেওয়া। আর জঙ্গলের পরিধি যদি কমে যায় আর যে হারে গাড়ি যানবাহন চলছে দূষণের পরিমাণ বাড়ছে, ডিজেল পেট্রোল পুড়ে 1 লিটার ডিজেল পেট্রোল পুড়লে দেখা যায় পৃথিবীর মানে বিরাট একটা অংশ নিয়ে দূষণ ঘটায়। আমি চাইবো যাতে জঙ্গলের শ্রীবৃদ্ধি ঘটানো যায়, অর্থাৎ যে আমরা অক্সিজেন পাই সে অক্সিজেনের পরিমাণ যাতে বাড়ানো যায় যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারি, তার জন্যে
আজ শুধু কলকাতা থেকেই এই মালভূমি অঞ্চলে পাড়ি দেওয়া আমার 10 দিনের প্রোগ্রাম নিয়ে আমি এসেছি এবং সেই 10 দিনেই মালভূমি অঞ্চলটাই পুরোটাই কভার করব এবং এখান থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম সারেঙ্গা তা বাঁকুড়া হয়ে পুরুলিয়া হয়ে বীরভূমের দিকে যাব বীরভূমে আমার প্রোগ্রাম আছে রামপুরহাটে সেখান থেকে আমি বাড়ির দিকে যাব এই কঠিন পরিশ্রমের মধ্যে আসা শুধু মানুষকে সচেতন করার জন্য যাতে তারা একটু সচেতন হয় সেই জন্য আমি এসেছি আর বাচ্চাদেরকে বেশি বেশি করে উৎসাহ দেওয়া এবং তারা নিজের হাত নিজের বাবা মাদেরকে বলতে পারবে মা জঙ্গলে আগুন লাগাবে না আগুন লাগালে এইরকম ক্ষতি হতে পারে সেই জন্য আজ আমি এই সুনিয়া সাঁওতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এদেরকে উৎসাহ দিতে এসেছি যাতে এরাও আগামী দিনে এইরকম প্রচার অভিযানের নামে এবং জনগণকে সচেতন করে সেই জন্য আমার এখানে আসা তো আর বেশি কিছু বললাম না এইটুকুই বলেই আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং সহকর্মী সহশিক্ষক যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই বয়োজ্যেষ্ঠ থাকলে প্রণাম জানাই জানি এখানেই এই ক্ষুদ্র বক্তব্য না মানুষকে সচেতন করার যে বার্তা দিয়েই আমি এখানে শেষ করছি নমস্কার স্যারকে ধন্যবাদ।